সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাস শুরু করতেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তোমরা বাসায় অবস্থান করতেছো এবং বাসায় বসে এই অনলাইন ক্লাসগুলো অবলোকন করে তার মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাও। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আজকে আমি অনলাইন ক্লাসটি পাওয়ার পয়েন্টের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আমি মোহাম্মদ মামুন হোসাইন, সহকারী শিক্ষক আইসিটি চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় বানারীপাড়া বরিশাল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। ছবিটিতে দেখো এখানে এক ব্যক্তি কম্পিউটারের সাহায্যে কিছু কাজ করছেন, এটা হলো আবেগ সৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি স্লাইডে ভিডিও দিয়েছি, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং চিন্তা করো। দেখো এখানে একটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের ছবি রয়েছে এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রমের টাকা তুলে তার মার্কেট করা হচ্ছে এবং পরীক্ষার ফলাফল জানার জন্য SMS পদ্ধতি ব্যবহার করে পরীক্ষার ফলাফল জানতে পারছে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে নানা প্রকার পুঁজি পেয়ে থাকে। ইউনিয়ন তথ্য সেবায় তথ্য পেয়ে থাকে এবং জন্ম নিবন্ধন পাওয়া যায়। ভিডিও কলে কথা বলা সম্ভব হচ্ছে, সবই তথ্যের মাধ্যমে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে যে কোনো প্রকার চাকরির জন্য আবেদন করা সম্ভব এবং কম্পিউটারাইজ পদ্ধতিতে কম্পিউটারে গেমস খেলতে পারছে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী স্লাইডটিতে লক্ষ্য করো, আজকের পাঠের বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। আমরা আজকের এই পাঠ শেষে যা শিখতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তা বলতে পারবে, কোথায় কোথায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে তা লিখতে পারবে, শিক্ষাক্ষেত্রে তথ্য ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। এই তিনটি বিষয়ে আজকে আমরা নতুনভাবে শিখতে পারব। পরবর্তীতে লক্ষ্য করো, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? সাধারণত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তথ্যের আদান প্রদান বা যোগাযোগ করাকেই বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ একটা যন্ত্র থেকে বা ডিভাইস থেকে আরেকটা যন্ত্রে তথ্য আদান প্রদান করা বা পৌঁছে দেওয়ার নামই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কোন কোন কাজে আমরা ব্যবহার করে থাকি তার একটি চার্ট রয়েছে এখানে, তোমরা লক্ষ্য করো। শিক্ষাক্ষেত্রে, সামাজিক যোগাযোগ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এই নানাবিধ কাজে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। এছাড়াও আরও অনেক ক্ষেত্র রয়েছে যেগুলো এখানে দেখাতে সক্ষম হইনি। শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মধ্যে রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষাদান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এই নিয়মিত পাঠদান রেগুলার চালু ছিল তখন আমরা এই প্রজেক্টরের মাধ্যমে তোমাদেরকে এই মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস দেখিয়ে থাকতাম, কিন্তু এখন তোমরা অনলাইনের মাধ্যমে দেখে থাকছো, দেখতে পারছো। পরবর্তীতে রয়েছে শিক্ষাক্ষেত্রের মধ্যে আরও একটি কম্পিউটার ল্যাবে হাতে কলমে শিক্ষাদান। শিক্ষাক্ষেত্রে আরও রয়েছে CD-র মাধ্যমে সহজ করে শিক্ষাদান বা বাসায় বসে তুমি পড়তে পারছো।
ওয়েবসাইটের মাধ্যমে বই সংগ্রহ করা সম্ভব হচ্ছে, ইবুকের মাধ্যমে পড়া সহজ করা হচ্ছে, পাবলিক পরীক্ষার ফলাফল জানতে আমরা খুব সহজেই এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ফলাফল জানতে পারছি। নেক্সট স্লাইডে লক্ষ্য করো সামাজিক যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। সামাজিক যোগাযোগ ক্ষেত্রে যেসব কাজে আমরা ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যাচ্ছে এই ফেসবুকের মাধ্যমে, দেশ বিদেশে ছবি সহ কথা বলা, বিদেশে দেশে বা বিদেশে যে কোনো ব্যক্তির সাথে ছবির মাধ্যমে বা ফেস টু ফেস কথা বলা সম্ভব আছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আজকে যেই আগের স্লাইডগুলোতে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করছি তার মাধ্যমে আমি তোমাদের সামনে দুটি প্রশ্ন রেখেছি, প্রশ্ন দুটির উত্তর খুঁজে বের করার চেষ্টা করো। প্রথম প্রশ্নটি হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন রূপ দান করেছে কোনটি? ক অপশন হলো টেলিফোন, খ শিক্ষা, গ তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঘ টেলিমেডিসিন। এখানে উত্তর হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য আদান প্রদানে কি ব্যবহার করা হয়? তথ্য, ডেটা, প্রযুক্তি, উপাত্ত, আমার মনে হচ্ছে প্রযুক্তি, এটারও উত্তর সঠিক হয়েছে। পরবর্তী স্লাইডে একটি বাড়ির কাজ দিয়েছি, তোমরা এটি খাতা কলম নিয়ে উঠিয়ে রাখো এবং বাসায় সলভ করার চেষ্টা করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল করা হলে তা কি ধরনের ফলাফল বয়ে আনবে? শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি প্যারাগ্রাফ আকারে তোমরা এটার উত্তর সাজিয়ে লিখবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।